अब आज करे लंचे की डीमेर जल खावेन ना डीमेर आमलेट करबो। अरे हतो भगा उटा लंच होबे ना रे लंच होबे माने दुपुरेर खावा। ओय एकी होलो हे की बाओ आपनी खातेছেন কেন গো? সকালে তো চার চারটি ডিম সেদ্ধ খেয়েছেন, একটা ডিম নষ্ট হয়ে গেছে বলে এত কষ্ট পেতেছেন। ওরে হতো ভাগা ডিমের জন্য কাঁদছি না রে, আমার গুরু মানে যাকে দেখে আমি ফুটবল খেলা শুরু করেছিলাম সেই বিখ্যাত ফুটবলার বংশী সমাদার মারা গেছেন রে। এই দেখ লিখেছে কিংবদন্তি ফুটবলার বংশী সমাদ্দারের জীবনাবসান। মজে গেছে, হে হে হে, এসে ভারি দুঃখের কথা গো। দুঃখ বলে দুঃখ, বংশী সমাদ্দার কতগুলো গোল করেছিল জানিস? সে আমি জানবো কি করি? 99 আর একটা গোল করতে পারলেই 100 খানা গোল হতো। তার আগেই চলে গেল গো। ও সে না হয় ওই বাকি একখান গোল আপনি খুঁজে দেবেন, গুরুর আত্মা শান্তি পাবে। তার হয় না রে, আমি তো এখন কোচ হয়ে গেছি। ও তাও তো বটে, তবে আপনি প্লেয়ার থাকলেও মনে হয় ওই একখান গোলে সাধনার পূর্ণ হতো না গো? কেন রে হতো ছাড়া? আপনি তো শুনেছি যখন খেলোয়াড় ছিলেন তখন ভুরি ভুরি গোল করে ফেলেছেন। ঠিক মতো গুনিনি, 300 খানা তো হবেই। তালি পারে একখান গোল আর হবে কেমন করে শুনি? এরপর তো যত গোলই দেবেন সবই ওই 300-র পর থেকে গুনতে হবে। 301, 302, 303, শুধু একখান গোল তো আর হবে না বাউ। ব্যাটলদা গো। ও ম্যাটলদা, কি এত মনোযোগ দিয়ে পড়ছো গো? বংশী সমাদ্দার মারা গেলেন। বিখ্যাত ফুটবলার বংশী সমাদ্দার? মনটা বড় খারাপ হয়ে গেল রে। সেটাই তো স্বাভাবিক, তুমি তাকে চিনতে বুঝি? আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বছরখানেক একসাথে খেলেছি। ও অবশ্য তখন খেলতো টাউন ক্লাবের হয়ে, আর আমি ছিলাম ভিক্টোরিয়ান ক্লাবের গোলকিপার। কটা গোল দিয়েছিল তোমাকে? একটাও না, আমার উপর ও তাই বেজায় খাপ্পা থাকতো, কিছুতেই আমাকে পরাস্ত করতে পারতো না। একবার ইন্টারসিটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো, বংশী তখন সকলের নয়নের মণি, হিরো, সব ম্যাচেই 2-3টে করে গোল করছে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, হঠাৎ টাউন ক্লাব পেনাল্টি পেয়ে গেল। ম্যাচের আর 1-2 মিনিট হয়তো বাকি, টাউন ক্লাবের জয় নিশ্চিত, পেনাল্টি মারতে এলো বংশী, গোলে আমি। সবাই ধরে নিল পেনাল্টিতে গোল দিয়ে ড্যাং ড্যাং করে শেষ মুহূর্তে কাপ নিয়ে যাবে টাউন ক্লাব, কেউ আটকাতে পারবে না। আমার এখনো মনে আছে বংশী পেনাল্টি মারতে এলো। বাটুল টাই ব্রেকারে সেবার ইন্টারসিটি গোল্ড কাপ জিতেছিলাম আমরা, এবং আশ্চর্যের ব্যাপার সেই ফাইনাল ম্যাচটাই ছিল বংশীর খেলোয়াড় জীবনের শেষ ম্যাচ। কেন কেন? অত বড় প্লেয়ার বংশী, দর্শকদের হিরো বংশী, পেনাল্টি মিস করেছে। তীব্র সমালোচনা শুরু হলো, রাতারাতিও হিরো থেকে জিরো হয়ে গেল, সেই অপমানও সইতে পারল না, অসময়ে ও ফুটবল খেলা থেকে অবসর নিল। বেচারা। মোটেই বেচারা নয়, সে সময় বংশী সমাদ্দারের মতন খেলোয়াড় সত্যিই ছিল না, দেন হি ওয়াজ দ্য বেস্ট, এমন কোনো টুর্নামেন্ট ছিল না যেটা ওর ক্লাব জেতেনি। শুধুমাত্র ইন্টারসিটি গোল্ড কাপ বাদে। সেবারই ছিল ওই ইন্টারসিটি গোল্ড কাপের প্রথম বছর, আর তারপরেই তো খেলা ছেড়ে দিল। সত্যি ব্যাড লাক, কি আর করা যাবে। ঠিকই তো, আসলে বংশীটা ছিল খুব একগুঁয়ে, ওর আত্মা যেন শান্তি পায়। তবে খেলা ছাড়ার পরেও ফুটবল ছিল ওর ধ্যান জ্ঞান,
স্বর্গে গিয়েও দেখবে ফুটবল খেলছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বড় প্লেয়ার হলেই যে স্বর্গে যাবে এমনটা তুই ভাবলি কেমন করে বেচু? নরকেও তো যেতে পারে। আরে কি অশান্তি শুরু হলো এই জংরাজ্যে! ওই গোলকের উৎপাতে এখন দেখছি ছাতা মাথায় না দিয়ে বাইরে বেরোনোই যাবে না। কখন ওই গোলক মাথায় এসে আঘাত করে কে জানে, কি বিপদ কি বিপদ! ওরে বাবা রে, কি অপূর্ব গন্ধ এই গোলাপিকার! চিত্রগুপ্ত, আপনি কোথা হইতে উড়িয়া আসিয়া এইভাবে আমার পদস্থলে পড়িলেন? মহারাজ, মহারাজ, ওই চামড়ার গোলকে পশ্চাৎ দেশে আঘাত করিয়াছে। মস্তক বাঁচাইবার জন্য ছত্রক ইয়ে মানে ছাতা লইয়া হাঁটিতেছিলাম, মস্তকের বদলে পস্তাকে ইয়ে মানে পশ্চাতে আসিয়া আঘাত করিল ওই আশ্চর্য ভয়ানক চামড়ার গোলকটি। এই যে দেখছি মহা দুশ্চিন্তার বিষয়, ওই বংশী মনুষ্যটি মরিয়া নরকে আসিবার পরেই এই উৎপাত শুরু হইয়াছে। আরে কে জানিত মরিবার সময় সঙ্গে ওই গোলক লইয়া নরকে আসিয়াছে! যমরাজ্যের সকল বাচ্চার দলবল এখন ওই চামড়ার গোলক লইয়া মাতিয়াছে, লাথালাথি করিতেছে। আরে এই সব দুষ্টামি শিখাইতেছে ওই বংশী, ওকে এক্ষুনি যমরাজ্য হইতে বিতাড়িত করুন মহারাজ। ওই মনুষ্যের পাপের তালিকা যে বেশ বড়, ওকে যে আমি 100 বছর নরকবাসের আদেশ করিয়াছি। তখন কি জানিতাম হতচ্ছাড়া এই সবে গোলকে লাথালাথি শুরু করিবে! ধরে আন বেটাকে! পৃথিবীতে আমি ছিলাম বিখ্যাত ফুটবলার, এই ফুটবলই ছিল আমার জীবন। হাত ছাড়া মরণের পর তাহা হইলে ওইটা সঙ্গে আনিয়াছিস কেন? এটা ছাড়া আমি মরেও শান্তি পাচ্ছি না। ওই গোলক যে যমরাজ্যে বড়ই অশান্তির সৃষ্টি করিতেছে। আরে অশান্তি বলিয়া অশান্তি, সেই দিন খাইতে বসিয়া যে এই কলাইয়ের ডালের বাটিটার দিকে হাত বাড়াইয়াছি, অমনি ওই দুষ্ট গোলক আসিয়া ডালের বাটিতে ঠাপাস করিয়া পড়িল মহারাজ। এ যে সত্যই ভয়ানক অশান্তি! শোনো হে, গোলকবিহীন ভাবে এই নরকে তোমাকে থাকিতে হইবে। না মহারাজ, আমার শাস্তি আপনি আরো 50-60 বছর বাড়িয়ে দিন, তবুই ফুটবল আমি ছাড়তে পারবো না। বুঝিয়াছি, ওই গোলক তোমার আত্মাকে শান্তি দিতেছে না। তাহা হইলে এখন উপায়? উপায় একটাই, এই যমরাজ্যে ফুটবল খেলা শুরু করতে হবে। আমি সবাইকে ফুটবল খেলা শিখিয়ে দেব। এ কি বলছে মহারাজ, এই একটি গোলকের জ্বালায় আমরা উল্টে যাচ্ছি। এবার যদি সবাই মিলে ওই গোলক নিয়ে লাথালাথি করে তবে তো যমরাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে। ঠিক ঠিক। না না ভাইয়া, এখানে এসব চলবে না। চিত্রগুপ্ত, আমি হুকুম দিচ্ছি এই মুহূর্তেই ওর ওই গোলকটিকে ওর হাত থেকে নিয়ে নাও। না, আমি এই ফুটবল কিছুতেই দেব না। দিবি না মানে? মহারাজার হুকুম তোকে দিতেই হবে। কি এত বড় সাহস দিবি না পেয়াদা? যা, ওটা যে ফসকে পৃথিবীতে চলে গেল। এবার যে মারাত্মক বিপদ হবে। খুব ভালো হবে, খুব ভালো হবে। ছেলেরা, এবার যে করেই হোক আমাদের ওই ইন্টারসিটি গোল্ড কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতেই হবে। পরপর 6 বার আমরা ফাইনালে হেরেছি, এবার শরীরের সব রক্ত দিয়ে লড়তে হবে আমাদের।
ওই পটাশপুর বয়েজ ক্লাবকে হারাতেই হবে। স্যার, ওই পটাশপুরের ক্লাব কি হেব্বি শক্তিশালী? হতচ্ছাড়া, আমাকে তুই শেখাতে এসেছিস? বলছিস কি তোরা, বলটা কোত্থেকে এভাবে উড়ে এলো? সেটাই তো বুঝতে পারছি না মাতুলদা। তারপর তো মাঠের পাশে ঝোপঝাড়ে কত খুঁজলাম, বলটাকে আর কোথাও পেলাম না গো। বলটা যেন পুরো উবে গেল। হ্যালো, কে? পটাশপুর বয়েজ ক্লাবের সেক্রেটারি। বলুন। পটাশপল্লির এমন কোনো ঘর নেই যেখানে ওই ফুটবল হানা হয়নি। লোকজন তো একেবারে সসব ব্যস্ত হয়ে আছে, এই বুঝি কারোর গায়ে ফুটবল আছড়ে পড়লো। রান্নাঘরের ভাতের হাঁড়িতে, বাজারে মাছের দোকানে, স্কুলের ক্লাস ঘরে, বিয়ের আসরে, এমনকি মানুষজন ঘুমিয়ে থাকলেও যেখানে সেখানে কখন যে ওই ফুটবল এসে আছড়ে পড়ছে কেউ বুঝতে পারছে না। বলটা মারছে কে? স্ট্রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি আজকেই আপনাদের পটাশপল্লিতে যাচ্ছি। না না, সমস্যা কেন হবে? হ্যাঁ, আপনি রাখুন, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ 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 হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার গো মাতুলদা? ওই ফুটবলটা এখন পটাশপুরে তাণ্ডব চালাচ্ছে। পটাশপুরের সাথেই তো আমাদের এবার ফাইনাল ম্যাচ। স্ট্রেঞ্জ, আমাকে একবার পটাশপুরে যেতে হবে বলে মনে হয়। খুব ভালো হবে মাতুলদা, তুমি দেখে আসবে তো ওদের টিমের কোচটা কি প্ল্যান করছে, চুপি চুপি জেনে আসবে। কিন্তু ফুটবলটা মাঠে খেলে জিততে হয়, বুঝলি? শঙ্করদা, কি হবে গো? ঘনা যে আজকেও প্র্যাকটিসে এলো না, কাল থেকে টুর্নামেন্ট শুরু, ওই তো আমাদের একমাত্র স্ট্রাইকার, বলো আমি কি করব? এত ভালো একটা প্লেয়ার, এত প্রতিভা, অথচ কিভাবে ঘনাটা নিজেকে নষ্ট করছে! আমি তো অনেক বুঝিয়েছি ওকে। শঙ্করদা, শঙ্করদা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঘনা কাল রাতে বাড়ি থেকে পালিয়েছে, সিনেমার হিরো হবে বলে চিঠি লিখে গেছে। এসব কি বলছিস তুই? কালকের ম্যাচে আমরা টিম নামাবো কি করে? এখন এই শেষ সময়ে প্লেয়ার পাবো কোত্থেকে আমি? ছি ছি ছি, ঘনাটা এইভাবে ডোবালো! হ্যাঁ, এবার আমরা শপথ করেছিলাম ইন্টারসিটি গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্গত বংশী সমাদদারকে উৎসর্গ করব। আমার সম্মান আমি নিজেই রাখতে জানি না। শঙ্করদা, আমরা খেলবই খেলবো। যে ক্লাবে একদিন বংশী সমাদদারের মতো প্লেয়ার খেলে গেছেন তার সম্মান আমরাই রাখবো। ও শঙ্করদা, দেখাও, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে রে পল্টু? ওই ঘনাটা এভাবে ঝোলাবে, এখন এই শেষ মুহূর্তে কাল কাকে আর মাঠে নামাবো, তাও স্ট্রাইকার পজিশনে। কি যে করি, মাথায় তো রাইট, পেয়েছি প্লেয়ার, পেয়েছি। পল্টু, তুই খেলবি, ওই ঘনার বদলে তুই খেলবি। কি? আমি? হ্যাঁ, তুই। শোন পল্টু, তুই কাল 7 নম্বর জার্সিটা পরবি। আরে, ওটা তো ঘনার জার্সি। না, ওই জার্সি পল্টুই পরবে। মনে রাখিস পল্টু, একদিন এই 7 নম্বর জার্সি পরেই আমাদের ক্লাবের হয়ে খেলতেন বংশী সমাদদার। কাল তো ফাইনাল ম্যাচ আছে, আমার খুব ভয় করছে। আমি কালকের ম্যাচ খেলবো না, খেলবো না কিছুতেই না। শঙ্করদাকে বলে দেবো আমি খেলবো না, আমি খেলবো না। যদি আমি না খেলতে পারি
যদি আমি আমি যদি দৌড়তে না পারি বলতো তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে। এই এই আমাকে আমাকে চিনতে পারছিস না তুই? আমি আমি বংশী সমাদদার রে। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। শঙ্করদা বাটুল্লা, কাল তো ইন্টারসিটি কাপের ফাইনাল ম্যাচ গো। ওই পল্টু তোমার বিলাপকে বলে বলে 10 গোল দেবে বাটুল্লা। কত গোল দেবে জানি না, তবে টাউন ক্লাবই যে জিতবে ব্যাপারে আমি নিশ্চিত। খেলার আগেই তুমি এটা নিশ্চিত করে মোটেই বলতে পারো না মাটুল্লা। নমস্কার, কিছু মনে করবেন না, বিনা অনুমতিতেই চলে এলাম। আমি শঙ্কর নস্কর, পটাশপুর বয়েজ ক্লাবের কোচ। একটা সমস্যায় পড়ে বাটুলবাবু আপনার কাছে ছুটে এসেছি। বসুন বসুন, বলুন কি সমস্যা। আমাদের টিমের বেস্ট প্লেয়ার ঘনা বাড়ি থেকে পালিয়েছে। শেষ মুহূর্তে আমরা পল্টুকে রাজি করিয়েছিলাম, এখন পল্টুও খেলতে চাইছে না। কি মুশকিল হলো এবার বলুন। কেন কেন ও যেসব কথা বলছে শুনে তো ভয় করছে। আমি কালকের ম্যাচ খেলবো না, খেলবো না কিছুতেই না। যদি আমি না খেলতে পারি, যদি আমি আমি যদি দৌড়তে না পারি। বলতো তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে। এই এই আমাকে আমাকে চিনতে পারছিস না তুই? আমি আমি বংশী সমাদদার রে। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। স্ট্রেঞ্জ রহস্য, এবার আপনিই বলুন আমি এখন কি করি। বংশী সমাদদার, ওনার আত্মা পল্টুকে দেখা দিয়েছে। পল্টু তো তাই বলছে বাটুলবাবু। আমার মনে হয় এসব ওই পল্টুর না খেলবার অজুহাত। এমন অজুহাত? ওকে আমরা 7 নম্বর জার্সিটা পরে খেলতে দিয়েছি। আর আমাদের পটাশপুর বয়েজ ক্লাবে 7 নম্বর জার্সি পরে একসময় খেলতেন ওই বংশী সমাদদার। আমি জানি শঙ্করবাবু। তুমি জানো বাটুলদা? হ্যাঁ, কারণ আমার জন্যই ওই বংশীবাবু কোনোদিন ইন্টারসিটি গোল্ড কাপ জিততে পারেননি। মৃত্যুর আগে এটাই ছিল ওর একমাত্র আফসোস। তার মানে পল্টু যা বলছে সব সত্যি? আমার তো মনে হয় তাই। আর যদি সত্যি হয় তবে ওই বংশী সমাদদার যে কোনো মূল্যে ফাইনাল ম্যাচটা জিততে চাইবে। ভূত ফুটবল খেলবে? অলরেডি খেলা শুরু করে দিয়েছে। এবার বুঝতে পারছিস বটব্যাল স্যারকে কার ফুটবল আঘাত করেছে, কোন রাগে ওই ফুটবল ঘর বাড়ি লোকজনকে আঘাত করছে? বুঝতে পারছি বাটুলদা। তাহলে এখন কি হবে বাটুলবাবু? ফাইনাল ম্যাচটা হবে, পল্টুও খেলবে, ওকে আমি রাজি করাবো। আর আমাদের ক্লাবের হয়ে গোলকিপিং করব আমি, কারণ আমি নিশ্চিত ওই দিনের ম্যাচে বংশীর ফুটবল মাঠেই থাকবে, আর তাই উল্টো দিকে থাকবো আমি, অবশ্যই যদি শঙ্করবাবু অনুমতি দেন। না না বাটুলবাবু, আপনি গোলকিপিং করুন, এতে বরং আমরা সবাই নিরাপদে থাকব। তবে আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করবেন। পুরো মাঠ দর্শকে ভর্তি হয়ে গেছে। আজ ইন্টারসিটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ। পটাশপুর বয়েজ ক্লাব এর আগে 6 বার ফাইনালে বাটুলের ক্লাবকে হারিয়েছে, তাই এবার আমরা দেখতে পাচ্ছি বাটুল নিজে স্বয়ং গোল রক্ষকের ভূমিকায়। খেলা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি, সারা মাঠ উত্তেজনায় কাঁপছে, রেফারি এখনো নামেননি। আবার বাটুল গোলকিপিং করছে, ওর জন্য আমি এই কাপ জিততে পারিনি। ও থাকলে আজকেও আমরা একটাও গোল করতে পারবো না। যে করেই হোক ওকে ওকে সরাতেই হবে। একই ফুটবলে শটটাকে মারলো বাটুল্লা। বাটুল বংশী, তুই যেখানেই থাকিস
এভাবে আমি তোকে জিততে দেব না। তোর এই ফুটবল কিচ্ছু করতে পারবে না। খেলা জমে উঠেছে, মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ, দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বটবেল স্যার ঘন ঘন জল খাচ্ছেন। খেলাটা খেলার মতোই হওয়া উচিত, কি তাই না? হা 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 হা।